ফেব্রুয়ারিতে কিছু রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার রাজি হয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। অন্যদিকে তিস্তা নিয়ে তেমন কোনো আশার কথা শোনাতে পারলেন না সদ্য ভারত সফর করে আসা পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা জানালেন তারা। মুক্তা মাহমুদের রিপোর্ট। তিন দিনের দিল্লি সফর শেষে রোববার সকালে ঢাকা ফেরেন পররাষ্ট্র সচিব। সফরের অর্জনগুলো নিয়ে কথা বলতে দুপুরেই আয়োজন ছিল সাংবাদিক সম্মেলনের। বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসার দিনক্ষণ ঠিক না হলেও 26 মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী। পরদিন দুদেশের প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার জোর সম্ভাবনার কথাও জানান তিনি। এর আগে অবশ্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস কে জয়শঙ্কর ঢাকা ঘুরে যাবেন। তার সফরে স্বরাষ্ট্র, পানি, বাণিজ্য ও জাহাজ চলাচল সহ 4টি বিষয়ে সচিব পর্যায়ে কথা হওয়ার সম্ভাবনা আছে। হোম সেক্রেটারি লেভেল টকস যেটা ঢাকায় হবে, তারপরে ওয়াটার সেক্রেটারি লেভেল টকস এটা দিল্লিতে হওয়ার কথা, কমার্স সেক্রেটারি লেভেল টকস এটা বোধহয় ঢাকায়, আর শিপিং সেক্রেটারি লেভেল টকস আর একটা মিটিং অন জয়েন্ট গ্রুপ অফ কাস্টমস ঢাকায় হবে। হ্যাঁ, ভার্চুয়াল সামিটের সময় যে সমস্ত রেকমেন্ডেশনগুলো এসেছিল বা যে সমস্ত পয়েন্টগুলো এসেছিল সেগুলোর অগ্রগতিটাও তাহলে সেভাবে পর্যালোচনা করা যাবে। আর তিস্তার পানি চুক্তি নিয়ে এবারও প্রতিবেশী দেশের আশ্বাসের কথা জানিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নির্বাচনের ফলাফলের ওপর বিষয়টি ঝুলে থাকার ইঙ্গিত দেন পররাষ্ট্র সচিব। তার আগে অবশ্য অভিন্ন অন্য 6টি নদীর পানি ভাগাভাগির সুরাহা করতে চায় ঢাকা। তিস্তা ওয়াটার শেয়ারিং তো ইন্ডিয়ান সাইড আমাদেরকে শেয়ার করেছে যে তারা কন্টিনিউ করবে তাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, যাতে করে এটা দ্রুত করা যায়। তবে এরকম অ্যাসিওরেন্সের আগেও তারা দিয়েছে, আমাদের অন্য আরও যে 6টা নদীতে যেই এগ্রিমেন্টগুলো পেন্ডিং আছে, ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, সেগুলো যেন আমরা স্যামলটেনিয়াসলি এগিয়ে নিতে পারি। ওদিকে রাজধানীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, ফেব্রুয়ারির প্রথমেই কিছু রোহিঙ্গা ফেরত নিতে পারে মিয়ানমার। আমরা চাই এই প্রত্যাবর্তনটা শুরু হোক, আমরা ঐক্যমতে পড়ছি যে না, তোমরা নয়া শুরু করো আস্তে আস্তে। আসছে মাসে রোহিঙ্গা সমস্যার সমাধানে ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা।